ওকে রেকর্ড আছে ওকে স্যার আমাদের তো গত ক্লাসে একটা ম্যাথ বাকি ছিল 3 নম্বর ম্যাথটা ওকে এটা পরে দেখব হ্যাঁ ক্লাস এই ক্লাসের শেষের দিকে দেখব না ঠিক আছে আমি যেহেতু শুরু করে দিয়েছি এখানেই থাকে ওকে তো ধর ওকে ধর এখানে একটা পজিটিভ চার্জ আছে কিউ চার্জ ঠিক আছে তাহলে কি হবে এর পাশে চারপাশে যদি একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে একটা যদি চার্জ আমি রাখি সেটাকে কি করবে বিকর্ষণ করবে ধর আমি একটা টেস্ট চার্জ ধর কিউ 0 একটা চার্জ আমি নিচ্ছি এটা কি করি আমি এখানে রাখলাম দেখলাম যে এটাকে বিকর্ষণ করতেছে ঠিক আছে আবার এখানে রাখলাম বিকর্ষণ করে এখানে করে এরকম ভাবে এখানে 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 রাখলাম আমি ফিল করি যে এটা বিকর্ষণ করে কিন্তু এর বাহিরে এখানে রাখলে করে না এখানে রাখলে আর করে না তাহলে কি এই এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে এই এরিয়াটার মধ্যে রাখলে কি করে এটা এই চার্জটাকে যেহেতু এটা পজিটিভ বিকর্ষণ করে ঠিক আছে ওকে তাহলে এই যে এরিয়াটা এই যে অঞ্চলটা এটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যে অঞ্চল জুড়ে এই চার্জের একটা প্রভাব বজায় থাকবে ঠিক আছে এই যে বিকর্ষণ বল বিকর্ষণের যে প্রভাবটা কত হবে এটা এর বাইরে হবে না ঠিক আছে তাহলে এই যে এরিয়াটা এই অঞ্চলটা এটাকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র ঠিক আছে বুঝতে পেরেছো সবাই বুঝেছো অর্থাৎ এই চার্জের অন্যান্য চার্জের উপরে এই চার্জের ইনফ্লুয়েন্স থাকবে ততক্ষণে যতক্ষণ চার্জ গুলো কোথায় থাকে অন্য চার্জটা যতক্ষণ এই এরিয়ার মধ্যে থাকবে এর বাইরে গেলে আর প্রভাবটা ইনফ্লুয়েন্সটা থাকবে না তাহলে এটাকে আমরা কি বলি এই অঞ্চলটাকে বল ওই এরিয়াটুকুকে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র ঠিক আছে বুঝেছো সবাই জি স্যার জি স্যার ওকে তাহলে এখন আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের কি থাকে একটা এই যে এখানে যে তার একটা প্রভাব বললাম না যে আকর্ষণ বা বিকর্ষণ বলে যে প্রভাবটা সেটার কি একটা তীব্রতা থাকবে অর্থাৎ এখানে একটা চার্জ রাখলে সে কত বলে মানে ইন্টেনসিটিতে সে তাকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে তো এটা আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ক্যালকুলেট করি তড়িৎ ক্ষেত্রের তীব্রতাকে আমরা ই দিয়ে প্রকাশ করি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ওকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ওকে দেখতে পাচ্ছ তো লেখা না আচ্ছা STRENG ওকে এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি তো এই ই আমরা নিউমেরিক্যালি কিভাবে ক্যালকুলেট করব ওকে এই ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা চার্জ ধরো কিউ0 আমি স্থাপন করি তাহলে সে কি করবে একটা বল ফিল করবে কুলম্বস ল অনুসারে তাই না এই দুইটা বলের মধ্যে একটা ডিস্টেন্স আছে একটা বল ফিল করবে সেই বলটা কত এফ ঠিক আছে তাহলে কিউ0 চার্জ স্থাপন করলে কি বল ফিল করে এফ বল ফিল করে এখন ইউনিট চার্জ একক এই কিউ এর মান ধরো 10 কুলম 20 কুলম যা অনেক কিছু হতে পারে এখন একক বল একক চার্জ স্থাপন করলে যে বল ফিল করবে সেটা কত হবে এফ বাই কিউ0 আমরা ফিল্ড স্ট্রেংথ অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক চার্জ স্থাপন করলে সেটি যে বল ফিল করে সেটাকে বলি আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই ঠিক আছে এখন আমরা এটাকে আমরা এইভাবে লিখি ইকুয়াল টু এফ বাই কিউ এখানে আমি কি করেছি এই টেস্ট চার্জ স্থাপন যেহেতু এখানে আমার একটা অলরেডি চার্জ আছে সে কারণে আমি এটা কি করলাম যে তোমার এখানে আমি অন্য মানে এই চার্জের নামটা আমি অন্য রকম দিলাম ঠিক আছে আসলে ইকুয়েশন কোনটা এটা ঠিক আছে ইন জেনারেল ইকুয়াল টু কি এফ বাই কিউ তাহলে এফ সমান কি কিউ ই আমি উল্টো ভাবে বলতে পারি যে ই তড়িৎ তীব্রতা বিশিষ্ট কোন ক্ষেত্রে যদি আমি কিউ পরিমাণ চার্জ রাখি তাহলে এই চার্জটা যে বল ফিল করবে সেটা হচ্ছে এটা ক্লিয়ার বুঝতে পেরেছো এই তড়িৎ তীব্রতা বুঝেছো ই সমান কি হবে এফ বাই কিউ এফ সমান QE ওকে ঠিক আছে তো তাই বোঝা যাচ্ছে না লেখা বোঝা যাচ্ছে না সবাই বুঝতে পারছো না না এগুলো অনেক দূরে আর একটু স্যার হোয়াইট বোর্ড আগে নিয়ে আসলে স্যার
সো হোয়াইট বোর্ডটা বেশি দূরে হয়ে গেছে দূরে হয়ে গেছে জি স্যার দেখা যাচ্ছে না এখন দেখা যায় এখন দেখা যাচ্ছে নাকি আরে একটু উপরে তোলেন জি স্যার উপরে তোলা হবে ইয়াল্লা রে তোমরা আমি তো লেকচার শীট দিয়ে দিচ্ছি তাই না তো তোমরা এখানে আচ্ছা আমার মার্কার কালি একটু ই হয়ে গেছে শেষ হয়ে গেছে দেখা যাচ্ছে আমি নতুন মার্কার নিয়ে নিয়ে দেখি ওকে আমরা কি বললাম ই সমান সমান হচ্ছে এফ বাই কিউ ঠিক আছে এবার বোঝা যাচ্ছে লেখা জি স্যার এবার দেখা যাচ্ছে তাহলে এফ সমান কি কিউ এটা দিয়ে কি অর্থাৎ আমরা তড়িৎ তীব্রতা কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কিউ চার্জ স্থাপন করি তাহলে সেটা যে বল ফিল করবে সেটাকে বলবো আমরা ই আবার উল্টোভাবে বলতে পারি যে ই তড়িৎ তীব্রতা বিশিষ্ট কোন ক্ষেত্রের মধ্যে যদি আমি কিউ পরিমাণ চার্জ রাখি তাহলে সেটা যে বল ফিল করবে সেটা সেটা এই ইকুয়েশন দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো ক্লিয়ার সবাই বুঝেছো তাহলে এই ইকুয়েশনটা আমাদের ইউজ করা আমরা ইউজ করব ইলেকট্রিক ফিল্ড দেখো এখানে তিনটা কোয়ান্টিটি রিলেটেড এফ কিউ ই যে কোনো দুইটা দেয়া থাকলে আমরা আরেকটা ক্যালকুলেট করতে পারবো ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো হ্যাঁ বুঝেছো জি স্যার ওকে আচ্ছা তাহলে আমরা ইলে তড়িৎ ক্ষেত্র কি সেই সম্বন্ধে ধারণা পেলাম এবং তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কি এবং সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি ঠিক আছে ওকে আচ্ছা তো এখন এখানে কি বলেছিলাম যে এখানে আমার একটা চার্জ আছে কিউ ঠিক আছে আচ্ছা আমি এইভাবে লিখি এখানে একটা চার্জ আছে প্লাস কিউ এখানে আমি কি করেছি একটা টেস্ট চার্জ এটার তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছি ঠিক আছে এই দুইটা চার্জের মধ্যে কি করে একটা ফোর্স ধরো প্লাস চার্জ দিলাম একটা ফোর্স কাজ করে তাই না তাহলে এখানে এই এই ফোর্সটা কি এই দুইটা চার্জের মধ্যে যে ফোর্স সেটা না এই দুইটা চার্জের মধ্যে দূরত্ব যদি তোমার আর হয় তাহলে এই দুইটা চার্জের মধ্যে এই ফোর্সটা আসলে এই দুইটা চার্জের মধ্যে যে কুলম ফোর্স কাজ করে সেটা ঠিক আছে তো আমরা এই ফোর্সটা তাহলে তো আমরা লিখতে পারি এইভাবে ক্যালকুলেট করতে পারি কি হবে এটা 1 বাই 4 পাই এপসাইলন কিউ কিউ জিরো ডিভাইড বাই আর স্কয়ার এই দুইটা চার্জের মধ্যবর্তী গুণফল চার্জের মধ্যবর্তী দূরত্ব কত আর সো এখানে আর স্কয়ার এখন এই এই মানটা যদি এফ এর মান যদি আমরা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই এখানে দেখো এখান থেকে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা এখানে আমি লিখি দেখা দেখা যাচ্ছে তো না এখন আচ্ছা এখানে লিখি তাহলে আমরা কি পাবো ই সমান পাবো তোমার এখানে ধরো 1 বাই এফ এর মানটা আমি বসাই এফ এর মান কত 1 বাই 4 পাই ইপসাইলন কিউ কিউ জিরো এটা এটা বসাবো ডিভাইড বাই আর স্কয়ার ইনটু কত হবে এই যে 1 বাই কিউ আমরা ওইখানে ওই তখন কি লিখেছিলাম এটা তখন কিন্তু আমরা কিউ জিরো লিখেছিলাম আর ইন জেনারেল বলেছে এফ বাই কিউ ঠিক আছে এটা হবে কিউ জিরো এটা হচ্ছে টেস্ট চার্জ কি বলেছিলাম যে এই এই চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র আছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি কিউ জিরো চার্জ স্থাপন করি তাহলে সেটা এফ বল ফিল করে আর একক চার্জ স্থাপন করলে সেটা কি এই বলটা ফিল করে তাহলে এখানে কি কিউ জিরো আমার ইকুয়েশন আসলে এখন দেখো এটা এটা ক্যান্সেল ক্যান্সেল দিলে আমরা ই সমান কি পাবো ওয়ান বাই ফোর পাই ইপসাইলন তাহলে কি থাকে কিউ বাই আর স্কয়ার এটা হচ্ছে কি তাহলে এটা এটা দিয়ে বোঝাচ্ছে এরকম কোন একটা চার্জ যদি আমি একটা পয়েন্ট চার্জ খুব ক্ষুদ্র চার্জ পয়েন্ট চার্জ অর্থাৎ শুধু পয়েন্ট বলতে বুঝতে দিতে হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণ চার্জ যদি আমরা ধরে এখানে রাখলাম পয়েন্টের মতো তাহলে এই পয়েন্ট চার্জ তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করে সেই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা হচ্ছে এটা সূত্রটা কি 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার এই কিউ কোনটা এই যে যেই পয়েন্ট চার্জটা আমি স্থাপন করেছি
মান কত হবে সেটা কোনটা সেটা হবে এটা কি করবো আমরা যে এই এই চার্জ থেকে আর দূরত্বে আমি একটা টেস্ট চার্জ স্থাপন করব এখানে আমি ফিল্ড ডিস্টেন্স যদি ক্যালকুলেট করতে চাই যে এটার মতো আমরা কি করবো এখানে একটা টেস্ট চার্জ কিউ জিরো স্থাপন করব ঠিক আছে কিউ জিরো স্থাপন করে আমরা প্রথমেই তড়িৎ তীব্রতা হিসাব করে ফেলবো কোনটা কি সমান কত হবে এফ বাই কিউ নট হবে তারপরে আমরা কুলম্বস লটা লিখবো এই যেটা ঠিক আছে কুলম্বস লয়ের অনুসারে এফ এর মান লিখবো সেই এফ এর মানটা এখানে বসিয়ে দিব বসিয়ে দিলে আমরা এটা পাবো তাহলে আমি কি পেয়ে যাব এই আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড এক্সটেন্স কত ঠিক আছে বুঝতে পেরেছো সবাই বুঝেছো জি স্যার ওকে তাহলে আমরা এটাকে বলবো আমরা তোমাদের এই যে টপিকস আমি দিয়েছি ক্যালকুলেশন অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে এটা আমরা বিভিন্ন কনফিগারেশন জন্য করি এটা করলাম হচ্ছে পয়েন্ট চার্জের জন্য অর্থাৎ একটা পয়েন্ট ক্ষুদ্র চার্জ যদি থাকে সেই চার্জ থেকে আর দূরত্বে অর্থাৎ 10 মিটার 20 মিটার এনিওয়ে দূরত্বে আমার ইয়ের মান কত তাহলে এই সূত্রের মধ্যে দুইটা সূত্রের মধ্যে একটা মিল আছে দেখো এই যে এখানে কি আছে 1/4πε(qq0)/r² আর এখানে কি আছে 1/4πε(qr²) এখানে এটা হচ্ছে আমি যে চার্জটা স্থাপন করেছি সেটা আর এটা হচ্ছে কি টেস্ট চার্জ এখানে কিন্তু টেস্ট চার্জ দেই তাহলে সূত্রটার মধ্যে মিল আছে কিন্তু শুধু জাস্ট এই এখানে একটা চার্জ আছে এখানে দুইটা চার্জ আছে ঠিক আছে তাহলে এই সূত্রটা মনে রাখার কৌশলটাও সোজা ওকে তাহলে তোমাদের পরীক্ষায় আসবে ইন্টারমিডিয়েট এটা ছিল যে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড পরে পরে পয়েন্ট চার্জ ওকে আচ্ছা নেক্সট আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব আরো বিভিন্ন ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আচ্ছা আমরা আরেকটু দেখি আচ্ছা এবার আসবো আমরা এরকম বিষয়টা ধরো এখানে একটা পয়েন্ট চার্জ আছে আমি একটু বড় করে লিখি ধরো এখানে একটা পয়েন্ট চার্জ আছে এখানে একটা পয়েন্ট চার্জ আছে এখানে একটা পয়েন্ট চার্জ আছে এখন যদি আমি একটা পয়েন্ট নিই এখানে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই এই জায়গায় এখানে ই কত এখন এখানে ই কে এই চার্জের জন্য একটা ই থাকবে এখানে এই চার্জের জন্য ই থাকবে এই চার্জের জন্য ই থাকবে তাই না এই কি হবে এই চার্জের মধ্যবর্তী দূরত্ব ধরো এটা এটা আমি চার্জ ধরলাম Q1 এটা চার্জ ধরলাম Q2 এটা আমি চার্জ ধরলাম Q3 সাইনও ধরলাম ধরো এটা প্লাস এটা মাইনাস আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম বলেছি যে ধরো এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে আমি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ক্যালকুলেট করতে চাই এখানে এখন এখানে যে ই হবে ই কে কা এটার জন্য তো ই থাকবে এটার এই চার্জের জন্য এখানে ই পাওয়া যাবে এখান এটার জন্য ওই এখানে ই পাবো তাহলে আমি কি করব আমি যদি ই ক্যালকুলেট করি তাহলে এখানে আমি একটা তিনটা চার্জের জন্য কি টোটাল ই পাবো তাই না যোগ করে আমি টোটাল ই ক্যালকুলেট করতে পারবো তাহলে এখানে কি ধরো এই চার্জের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত R2 এই চার্জের জন্য ডিসটেন্স হচ্ছে R3 তাহলে আমি কি করব একটু আগে তো আমরা করলাম ধরো বলেছি কি এটা একটা পয়েন্ট চার্জ এটার এই পয়েন্ট চার্জ থেকে R1 দূরত্বে কি পাবো আমি E1 পাবো একটু আগেই তো আমরা এই সূত্র দেখালাম E1 সমান কি হবে 1/4πε(Q1)/R1² তাই না সিমিলারলি আমরা এই চার্জের জন্য কি পাবো E2 পাবো এখানে E2 পাবো কত হবে 1/4πε(Q2)/R2² এখানে তাই না সিমিলারলি আমরা এই চার্জের জন্য পাবো এখন আমি যদি এখানে নেট E হিসেব করতে চাই তাহলে কি হবে E সমান হবে তোমার E1+E2+E3 এখন এটা বলা হয়নি ই কিন্তু একটা ভেক্টর রাশি কারণ ই সমান কি ছিল এফ বাই কিউ তাহলে এটা একটা ভেক্টর সো এটা একটা ভেক্টর রাশি হবে এখন এখানে যে আমি ই ক্যালকুলেট করব সেটা কি হবে ভেক্টর যোগফল হবে বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার এরকম আমি প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা ভাবে ই ক্যালকুলেট করে আমি যোগফল ভেক্টর যোগফল করলে আমি টোটাল নেট ই এখানে পেয়ে যাব বুঝতে পেরেছো
তাহলে এরকম যদি আমাদের চার্জ থাকে এবং এই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ র্যান্ডমলি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এটাকে বলি আমরা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। বুঝতে পেরেছো সবাই? এবং এটা করার জন্য আমরা কোন সূত্রটা ইউজ করব? এরকম সূত্রটা ইউজ করব। ক্লিয়ার? আই বুঝেছে সবাই? জি স্যার। স্যার স্যার ওকে স্যার, এটা আরেকটু ডানে নজর স্যার, ওই যে ওই কোণা লেখাগুলো বোঝা যান না। তাহলে ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডের সূত্র হচ্ছে এটা। এখন যদি ধরো তোমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, যেমন আমার কাছে ধরো এরকম একটা রড আছে, ধরো ঠিক আছে, এরকম একটা রড, এই রডের মধ্যে চার্জ আছে অসংখ্য, ঠিক আছে, এটা তো ডিসক্রিট না, যেখানে একটা আছে এখানে একটা আছে, এটা তো কন্টিনিউয়াস, ঠিক আছে, চার্জ। তো এটার জন্য যদি ধরো আমি এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, ধরো এই পয়েন্টে, তখন আমি কি করব? কারণ তখন কি হবে, এখানকার যে চার্জ আছে সেও এখানে ইলেকট্রিক ফিল্ড, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এখানে যে আছে তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, ঠিক আছে, আবার এখানে যে আছে তার জন্য থাকবে, এখানে যে আছে প্রত্যেকটা চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এখন আমি এখানে তো বিলিয়ন বিলিয়ন চার্জ আছে, অসংখ্য চার্জ আছে, ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশনকে আমরা বলি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি একটা ক্ষুদ্র অংশ নিব, ধরো এইটুকু নিলাম, টোটাল এখানে টোটাল চার্জ আছে কি কিউ, তাহলে এই ক্ষুদ্র অংশে চার্জ আছে কি ডি কিউ, ঠিক আছে। তাহলে আমি কি করব, এই পয়েন্টে, এই পয়েন্টে আমি কি করব, ডি কিউ চার্জের জন্য ডি কিউ কে কি ধরবো, বিন্দু চার্জ, পয়েন্ট চার্জ ধরবো, ধরে নিয়ে আমি এখানে ই ক্যালকুলেট করব, তাহলে এখানে কি হবে, এইটুকুর জন্য 1/4πε, এখানে কি হবে, কিউর জায়গায় হবে ডি কিউ ডিভাইড বাই, ধরে ধরে এই ডিস্টেন্সটা যদি আর হয়, আর স্কোয়ার, ওকে। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডটাও কেমন হবে, ক্ষুদ্র হবে, ঠিক আছে। তাহলে আমি এই ক্ষুদ্র অংশের জন্য আমি ক্ষুদ্র ই ক্যালকুলেট করেছি। এখন যদি আমি টোটাল এই মানে এই টোটাল এই চার্জ ডিস্ট্রিবিউশন এখানে কত দিচ্ছে, তাহলে কি হবে, টোটাল কতগুলো চার্জ আছে বা টোটাল লেন্থ এর উপর ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি ই কিভাবে পাবো, ইন্টিগ্রেশন অফ ডিই, ঠিক আছে, বাকি হবে ইন্টিগ্রেশন অফ এখানে 1/4πε ডি কিউ ডিভাইড বাই আর স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই সূত্রটাকে আমরা বলি মানে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। বুঝেছো? এই সবাই বুঝেছো? জি জি স্যার। ওকে, দূরত্ব একই থাকবে এখানে, আমরা কি করব, দূরত্ব তোমার ইন্টিগ্রেশন এটা তোমার ই হয়ে যাবে, এই যে আর এর মান তোমরা যখন ক্যালকুলেট করবে তখন আর পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, বিভিন্ন কারণে। এই ধরো এই পয়েন্টে আর এর মান কত, এই পয়েন্ট থেকে আর এই আর এর মান এখানে 90 ডিগ্রি, এখানে যখন যাব চেঞ্জ হয়ে যাবে, আর পরিবর্তন হবে, ঠিক আছে, জিওমেট্রি অনুসারে এটা পরিবর্তন হবে, আমরা দেখতে পাবো, কিন্তু মেথডটা হচ্ছে এরকম, ঠিক আছে, যে এখানে আমি ক্ষুদ্র চার্জ নিব ডিকিউ, ডিকিউ এর জন্য ডিকিউ কে কি ধরবো, আমি এটাকে বিন্দু চার্জ ধরে নিব, ধরে আমার বিন্দু চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হবে, এরকম হবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা যে যে এক্সাম্পল গুলো দিলাম, আমরা বিন্দু চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি, ঠিক আছে, এখন আমরা একটু আগে ডিসক্রিট চার্জের উদাহরণ দিলাম, আমরা সেই রকম একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড দেখবো, এটাকে বলবো আমরা আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল, ধরো এটা পজিটিভ কিউ আর এখানে এটা হচ্ছে নেগেটিভ কিউ, তাহলে কি বোঝা যায়, আচ্ছা এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে তোমার 2i সে ধরলাম আমি, ঠিক আছে, 2i সে বা ডি, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি বা 2i সে, ওকে। তাহলে ডাইপোলের ডেফিনিশনটা আমি দিচ্ছি, ইলেকট্রিক ডাইপোলের ডেফিনিশন কি, সেটা হচ্ছে দুইটা সম বিপরীতধর্মী চার্জ, দুইটা চার্জ বিপরীতধর্মী বাট মান সমান, অর্থাৎ এটাও 1 কুলম এটাও 1 কুলম বা এটাও 10 কুলম এটাও 2, তাহলে ডেফিনিশনটা কি,
যে দুইটি সমমানের বাট বিপরীত ধর্মের চার্জ যদি ক্ষুদ্র ডিস্টেন্স, এটা হবে কি d এর মান বা 2s এর মান খুব ক্ষুদ্র হবে, ঠিক আছে? তোমার অ্যাটমিক রেঞ্জের অনেক সময় হয় খুব ক্ষুদ্র ডিস্টেন্সে যদি থাকে, তাহলে এই কনফিগারেশনটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। এই যে সিস্টেমটা তৈরি হলো এটাকে বলি আমরা ইলেকট্রিক ডাইপোল। বুঝতে পেরেছো সবাই? বলেছি যে দুইটি কন্ডিশন কি, দেখো দুইটি সম মানের বাট বিপরীত ধর্মী চার্জ যদি ক্ষুদ্র ডিস্টেন্সে অবস্থান করে, তাহলে এই কনফিগারেশনটাকে, এই সিস্টেমটাকে আমরা বলবো ডাইপোল। অর্থাৎ কোন জায়গায় যদি দুইটা বিপরীত ধর্মী চার্জ সমমানের বাট বিপরীত ধর্মী চার্জ যদি ক্ষুদ্র ডিস্টেন্সে অবস্থান করে, তাহলে আমরা ধরে নিব এটা একটা ইলেকট্রিক, ওইটা একটা ডাইপোল, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এই ডাইপোলের একটা ডাইপোল মুভমেন্ট থাকে, ঠিক আছে? ডাইপোলের কি থাকবে? ডাইপোল মুভমেন্ট। তো এই ডাইপোল মুভমেন্টকে আমরা পি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে পি এর একটা ডেফিনেশন আছে, ডাইপোল মুভমেন্ট হচ্ছে তোমার এই চার্জের মান, যে কোন একটা চার্জ নিলেই তো চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 2s, আর চার্জের মান কত? q। যে কোন একটা চার্জের মান লিখলেই হবে, কারণ কি দুইটার মান তো সমান, ক্লিয়ার? এটাকে বলে আমরা ডাইপোল মুভমেন্ট। এবং এটা একটা ভেক্টর রাশি, এটার যেহেতু ভেক্টর রাশি এটার একটা ডিরেকশন আছে, এটার ডিরেকশন হচ্ছে তোমার এই যে ধরো ডাইপোল মুভমেন্ট p, এটার ডিরেকশন হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। বুঝতে পেরেছো? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে এটার মান কত? মান হচ্ছে আমরা ইউজুয়ালি স্মল p লিখি, কত হবে? 2s q। ওকে, তাহলে তোমার কোন একটা এরকম যদি থাকে, এরকম একটা ডাইপোল দিয়ে দেয়, চার্জের মান দিয়ে দেয়, মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে দেয়, তাহলে ডাইপোল মুভমেন্ট কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। স্যার d এর কি মানে, স্যার কতটুকু ডিস্টেন্স থাকবে এটার কি কোনো ইয়া আছে স্যার? যে ক্ষুদ্র, হ্যাঁ ডিস্টেন্সটা খুব খুব ছোট হবে, ঠিক আছে? যেমন না তোমাদের, আমরা তোমরা অ্যান্টেনা দেখেছো, অ্যান্টেনা অ্যান্টেনাতে একটা পজিটিভ আর একটা নেগেটিভ ই থাকে, দেখবা যে এই দুই, এই দুইটা ইয়া মিলে একটা ডাইপোল গঠন করে, ঠিক আছে? আমাদের যেটি আগে টেলিভিশন যে চলতো, অ্যান্টেনা দেখেছো যে দুইটা তার খুব কাছাকাছি দুইটা ইয়াতে লাগানো হয় না? হ্যাঁ স্যার। ওই এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ওই ওইটাও একটা কিন্তু ইলেকট্রিক ডাইপোল। প্লাস তোমরা এই যে পানি, পানির ইয়াদের সংকেত এই এরকম না, পানিরই এটা কিন্তু এখানে নেগেটিভ চার্জ, এখানে কি পজিটিভ চার্জ। তাহলে এই ডিস্টেন্স কত দেখেছো? ডিস্টেন্স কি খুব ক্ষুদ্র না? এটা কিন্তু এরা কিন্তু একটা ডাইপোল গঠন করে, পার্মানেন্ট এই ওয়াটার মলিকিউলের কি পার্মানেন্ট এরকম ডাইপোল মুভমেন্ট থাকে। অর্থাৎ এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের কনসেন্ট্রেশন, এখানে পজিটিভ চার্জের কনসেন্ট্রেশন বেশি থাকে। পরে কি করে এটা কি বলেছি না আমরা, যদি দুই বিপরীত ধর্মী চার্জ বাট সমমান যদি ক্ষুদ্র ডিস্টেন্সে থাকে, তাহলে তারা তাদের এই কনফিগারেশনটা কি কি বলবো আমরা, ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে? স্যার এখানে p ওই যে ভেক্টর দিয়ে স্যার কি মাইনাস q থেকে প্লাস q কি একটা বললেন স্যার? বলেছে ডাইপোল মুভমেন্ট, আমরা কি বলেছি ইলেকট্রিক ডাইপোলের একটা ডাইপোল মুভমেন্ট থাকে, এই ডাইপোল মুভমেন্টকে আমরা p দিয়ে প্রকাশ করি, এবং এই ডাইপোল মুভমেন্ট একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে ভেক্টর রাশি হলে এই এটার কি একটা ডিরেকশন থাকবে না? যেমন আমরা নিউটনের ল কি f = ma লিখি, এই ফোর্সের একটা ডিরেকশন আছে না? জি স্যার। ঠিক আছে, সিমিলারলি ডাইপোল মুভমেন্টের একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা কোন কোন দিকে? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এই যে দেখো স্যার লিখেছি p, এই যে p এর ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা পরীক্ষায় আসে, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট। হ্যাঁ বলো স্যার, এটা কি সব সময় নেগেটিভ থেকে পজিটিভ দিকে হবে? হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ না, একই অলওয়েজ নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আসো, এখন ধরো এই যে কনফিগারেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, এই কনফিগারেশনটার জন্য আমরা ধরো এইখানে এই পয়েন্টে একটা আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, এখানে ই এর মান কত,
ঠিক আছে এই জায়গায় অর্থাৎ এই দুইটা চার্জের যে তোমার যে মধ্যবর্তী দূরত্ব যে আছে তার মাস পয়েন্ট থেকে এই পয়েন্টে ঠিক আছে এখানে আমি ই কত জানতে চাই ক্লিয়ার এই পয়েন্টে ই এর মান কত এখন এই পয়েন্টে ই কার জন্য হবে এই চার্জের জন্য এখানে ই থাকবে এই চার্জের জন্য কি থাকবে এখানে একটা ই থাকবে এখন আচ্ছা যদি এটা হয় তাহলে এই ডিসটেন্সটুকু কত এ এই ডিসটেন্সটুকু কত এ বা ডি বাই টু তাই না ক্লিয়ার আমি তো এই ডিসটেন্সটুকুকে কি ধরেছি টু আই সে ধরেছি তাহলে এটা অর্ধেক হয়ে যাবে এটা অর্ধেক ওকে এখন আমি কি বললাম যে এখানে যদি একটু আগেই তো আমরা দেখালাম এখানে একটা চার্জ এখানে একটা চার্জ এখানে একটা চার্জ এখানে একটা যদি থাকে এই পয়েন্টে ই কত তাহলে কি হবে এই চার্জের জন্য এই চার্জের জন্য তারপর আমরা ভেক্টর যোগ করব তাহলে আমার এখানে সিমিলারলি একই ঘটনা ঘটবে না এখানে আমার কয়টা চার্জ ছিল চারটা এখানে আছে কয়টা দুইটা তাহলে এই চার্জের জন্য আমি যদি এখানে ই ক্যালকুলেট করতে চাই কি জানা লাগবে এই ডিসটেন্সটুকু আমার জানা লাগবে রাইট তাই না আবার এই চার্জের জন্য যদি এখানে আমি ক্যালকুলেট করতে চাই কি জানা লাগবে এই ডিসটেন্সটুকু ওকে তাহলে এই ডিসটেন্সটুকু আমি এই ডিসটেন্সটুকু ধরলাম আর আমি কি আমি চাচ্ছি যে তোমার এরকম একটা কনফিগারেশন আছে এই কনফিগারেশন এই মাস পয়েন্ট থেকে আর দূরত্বে আমি ই জানতে চাই কি বলেছি এই পয়েন্ট থেকে আর দূরত্বে এখানে ই কত ঠিক আছে এখন এটা ক্যালকুলেট করতে হলে আসলে আমাকে এই চার্জ এখানে কত ই দিয়েছে আর এই চার্জ এখানে কত ই দিয়েছে সেটা ক্যালকুলেট করতে হবে এখন এই চার্জের জন্য এখানে ই ক্যালকুলেট করতে হলে আসলে আমার জানা লাগবে কি যেহেতু আমার সূত্রে আছে আমরা যদি এটাকে একটা বিন্দু চার্জ ধরি সূত্রটা কি এর সূত্র হচ্ছে 1/4πε q/r² এই r² মানে কি এই ডিসটেন্স টু স্কয়ার এটা জানা লাগবে এখন দেখো এটা যদি এ হয় এটা যদি আর হয় তাহলে এটা কত √r² + r² আর এই অ্যাঙ্গেলটা আমরা কি বলতে পারি 90° এটা এটা যদি 90° হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি থিটা বলতে পারি তাই না সিমিলারলি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলতে পারি ওকে ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই জি স্যার আচ্ছা এখন আসো তোমাদের আমি আরেকটা ইম্পর্টেন্ট এগুলো বেসিক জিনিস আরেকটা পয়েন্ট শিখিয়ে দেই যে তোমার যদি একটা পজিটিভ চার্জ থাকে এই চার্জ আমরা যে বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ই একটা ভেক্টর রাশি তাই না ই সমান কি এফ বাই কিউ ই যেহেতু একটা ভেক্টর রাশি এর একটা ডিরেকশন থাকবে ঠিক আছে এখন ধরো যদি পজিটিভ চার্জ এখানে একটা পজিটিভ চার্জ আছে এই চার্জের জন্য তো এখানে একটা ই থাকবে তাই না এই পয়েন্টে একটা ই থাকবে না এই পয়েন্টে এখন ই এর ডিরেকশন কোন দিকে হবে যদি পজিটিভ চার্জ হয় তাহলে ই এর ডিরেকশন হবে এই দিকে ঠিক আছে আর যদি এটা নেগেটিভ চার্জ হয় তাহলে ই এর ডিরেকশন হবে ভিতরে চার্জের দিকে এটা হবে বাইরের দিকে আর নেগেটিভ চার্জ হলে হবে ই এর ডিরেকশন হবে এখানে যদি একটা চার্জ নেই এখানে ই আমরা তো জানি এখানে একটা ই থাকবে কিন্তু ই এর ডিরেকশনটা কোন দিকে ভিতরের দিকে এই চার্জের দিকে আর এখানে এরকম যদি পজিটিভ চার্জ যদি হয় বাইরের দিকে বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার জি স্যার ওকে আচ্ছা তাহলে আমি এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আচ্ছা তাহলে এই চার্জের জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড হবে কত ই ওয়ান হবে তাই না আর এই চার্জের জন্য আমি নাম দিলাম ইলেকট্রিক ফিল্ড হবে কত ই টু এই পয়েন্টে কি হবে এই দুইটার যোগফল হবে তাই না এবার দেখি আমরা যেহেতু এটা পজিটিভ চার্জ তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে এই দিকে হবে তাই না দিকে আর এ লিখে এরকম হবে তাই না এই হবে তো নাকি বুঝতে পেরেছো জি স্যার ওকে আর এটা যেহেতু নেগেটিভ চার্জ তাহলে এর এই ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে এই দিকে হবে তাই না ক্লিয়ার বুঝতে পেরেছো জি স্যার ওকে তাহলে আমরা আমরা বলেছিলাম কি এইখানে যে ই হবে সেই ই হবে কার এই দুইটার যোগফলের সমান এটা ভেক্টর ধরো এটা ভেক্টর এই দুইটার যোগফলের সমান এখন এই দুইটার লব্ধি কাজ করবে কোন দিকে এই দুইটার মাঝখানেই তো কাজ করবে নাকি মাঝখান দিয়ে স্যার জি স্যার হ্যাঁ মাঝখানে আমি ধরে নিলাম হতে পারে এটা এটার মান যদি বেশি হয় তাহলে একটু এদিকে করে কাজ করবে তাই না আবার এটার মান যদি বেশি হয় তাহলে একটু এদিকে করে কাজ করবে আমি ধরে নিলাম মাঝখানে ঠিক আছে এটা আমরা অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবো তাই না বুঝতে পেরেছো জি স্যার আচ্ছা এবার আসো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে সিমিলারলি এখানে এই অ্যাঙ্গেলটাও কি হবে থিটা হবে ঠিক আছে কারণ কি তোমরা জানো যে এরকম
দুইটা লাইন প্যারালাল না এটা আর এটা প্যারালাল না এই লাইনটা আর এই লাইনটা স্যার অনুরূপ কোণ সমান স্যার হ্যাঁ এই অ্যাঙ্গেলটা সেম ওকে এবার আসো তাহলে আমরা এখন দেখো দেখতে পাচ্ছি ই2 কি একটা ভেক্টর আছে তাই না এটা কি এদিকে লোড দিয়ে করে তাহলে আর একটা কি এইখানে এইদিকে কিন্তু আসলে একটা কম্পোনেন্ট থাকবে দেখো এই কাজ করতেছে কোন দিকে এইদিকে তাই না কিন্তু এর একটা কম্পোনেন্ট কি যেহেতু এটা কি এই বাহুর সাথে কি থিটা করে আছে তার মানে এটার এদিকে একটা কম্পোনেন্ট থাকবে এইখানে একটা কম্পোনেন্ট থাকবে সিমিলারলি এটার একটা কি এই বরাবর একটা কম্পোনেন্ট থাকবে এইখানে একটা কম্পোনেন্ট থাকবে রাইট ওকে তাহলে আমরা দেখি ই2 এর দুইটা কম্পোনেন্ট থাকবে তো আমরা জানি যে তোমার এরকম একটা যদি ফোর্স হয় এইখানে যদি থিটা থাকে এটা দুইটা কম্পোনেন্ট একটা হলো এদিকে হবে f cos থিটা এদিকে হয় f sin থিটা সিমিলারলি তো জাস্ট এই জিনিসটাই দেখো এটা কি এটা হচ্ছে এই এই লোড এটা এই যে এটা তাহলে এটা কি এই বাহুর সাথে f থিটা করে আছে তাহলে এখানে কত কাজ করবে এদিকে কাজ করবে তোমার ই2 এটা যেহেতু থিটা cos থিটা আর এদিকে কাজ করবে কি ই2 sin থিটা ওকে সিমিলারলি দেখো এখানেও কি হবে এদিকে কাজ করবে কত ই1 এটার জন্য কি এই যে এটা হচ্ছে লব্ধি তাহলে এদিকে একটা অংশ থাকবে এদিকে একটা থাকবে এদিকে কি থাকবে ই1 cos থিটা আর এদিকে কি থাকবে ই1 sin থিটা এই তো নাকি এবার দেখো ই2 sin থিটা ই1 sin থিটা একটা আরেকটার অপোজিট না দেখো এটার জন্য নেগেটিভ আর এটার জন্য কি পজিটিভ তাহলে এই দুইটা কি করে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে এই দুইটা কম্পোনেন্ট এর ডিরেকশন এদিকে এর ডিরেকশন এদিকে এই দুইটা কম্পোনেন্ট কি ক্যান্সেল বুঝতে পেরেছো আমরা তো যোগ করব তাই না আমরা কি কম্পোনেন্ট গুলো যোগ করব যোগ করে আমরা টোটালি পাবো বুঝতে পেরেছো এই সবাই বুঝেছো এই যে এখন স্যার ওই যে স্যার ওই দুটো সমান হলে স্যার ক্যান্সেল হয়ে যাবে স্যার মানে বিপরীত দিকে যেহেতু হ্যাঁ আমি কি বলেছি সমান হয় কিনা দেখো এখানেও কি ডিসটেন্স তো দুইটার সেম এখানেও তো কি এই ডিসটেন্সটুকু কি সেম না এই ডিসটেন্স টু কার এই ডিসটেন্স টু সেম সেম আবার চার্জ এর মানও সেম তাই না এখানে প্লাস কি হয় এখানে জাস্ট সাইনটা বিপরীত সাইন বিপরীত হওয়ার কারণে কি হবে ই2 আর ই1 কি হবে একটা আর একটার বিপরীত ধর্মী হবে তাই না তাহলে মান তো সমান তাহলে এই দুইটা কি ক্যান্সেল হয়ে যায় না যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে ক্লিয়ার জি স্যার স্যার ওই যে ক্যান্সেল হওয়ার যে ডানের যে ডাইরেকশনটা দিলেন স্যার এটা কিভাবে হলো স্যার এই ডিরেকশনটা হ্যাঁ জি স্যার ওকে দেখো এই আমার আমার লোদ্দি ফোর্স লোদ্দি ই কত এই দিকে কাজ করতেছে তাই না এটা আবার এটা তো লোদ্দি তাহলে এর দুইটা কম্পোনেন্ট থাকবে না একটা থাকবে এদিকে আর একটা থাকবে এদিকে তাই না এই যে এটার মতো দেখো এটা কাজ করতেছে মাঝখানে আমি তো এটাই ভাবে আঁকতে পারি তাই না তাহলে একটা কম্পোনেন্ট এদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে ঠিক আছে তাহলে এদিকে কত ই1 cos থিটা আর এদিকে ই1 sin থিটা ঠিক আছে ওকে তাহলে আমরা দেখলাম এই এটার যে দুইটা কম্পোনেন্ট আছে একটা কম্পোনেন্ট ই2 cos থিটা এইদিকে এটার যে একটা কমন ইওয়ান এই দুইটা ক্যান্সেল তাহলে আমার বাকি থাকে কি ই2 এর একটা কম্পোনেন্ট এখানে কাজ করে ই2 cos থিটা আবার ই1 এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করে ই1 sin থিটা এই দুইটা একই দিকে ঠিক আছে তাহলে এই দুইটার যোগফল হবে কি আমাদের একই দিকে যেহেতু কাজ করতেছে বিপরীত দিকে না তাহলে এই দুইটার যোগফল আমরা করে দেখতে পারি এটাই আমাদের কি হবে লব্ধি তাই না টোটাল ই হবে এই দুইটার যোগফল বুঝতে পেরেছো আমার ই কেমন হবে এই ই2 প্লাস আবার একটু বুঝাই দাও আমার ই হবে কি লব্ধি সূত্র ইউজ করলে কি হতো না স্যার মানে স্যার রুট ওভার ই1 স্কয়ার ই2 স্কয়ার স্যার ওই যে ইআর ভি মতো যেরকম আমরা নিউমেরিক্যাল সলভ করার আছে স্যার ফোর্সের বেলায় সেই ক্ষেত্রে তো তুমি ইয়া পাবা না কম্পোনেন্ট গুলো পাবা না এখানে তো কম্পোনেন্ট করতে হবে কম্পোনেন্ট ওয়াইজ করতে হবে হতে পারে দেখতে পারো করে হ্যাঁ এখানে আমি এটা এটা হচ্ছে তোমার ডিটেইলস যে এই যে আমার এই কম্পোনেন্টটা কিভাবে ক্যান্সেল হলো ঠিক আছে যে এখানে আমার থাকতেছে কত এটুকু থাকতেছে তাই না আমার টোটাল ই কত হবে যে তোমার ই2 প্লাস ই1 হইতো তাই না ই সমান কত হবে ই2 প্লাস ই1 এখন এই ই2 আর ই1 এর কি আছে দেখো দুইটা কম্পোনেন্ট আছে এদিকে একটা কম্পোনেন্ট এদিকে একটা কম্পোনেন্ট আমি যদি এটাকে এক্স কম্পোনেন্ট ধরি এটাকে যদি ওয়াই কম্পোনেন্ট ধরি তাহলে আমি কি লিখতে পারবো ই ই এক্স কম্পোনেন্ট কত হবে ই2 এক্স প্লাস ই1 এক্স কম্পোনেন্ট তারপরে এটার একটা কি ওয়াই কম্পোনেন্ট আছে তাহলে কি ই2 ওয়াই প্লাস ই1 ওয়াই এবার দেখো এই যে এক্স কম্পোনেন্ট গুলো কি এই দুইটার কি
এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে এটা আর এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে এটা ঠিক আছে তাহলে এটা যদি আমরা করি কি পাবো আমরা পাবো তোমার e2 এর জন্য e2 sin থিটা প্লাস কি পাবো e1 sin থিটা এখন এখানে একটা মাইনাস যেহেতু এটা বিপরীত দিকে ওকে এখন দেখো e1 e2 কিন্তু সমান e1 সমান আর উপরে দেখা যায় তো এটা কি বললো ফাই রহমান 49 ঠিক আছে ওকে এখানে যেটা আমি লিখেছি যে তোমার এটা মুছে দিচ্ছি এখানে ই টু মানে ই টু ই টু কোনটা এজ ই টু ই টু এর এক্স কম্পোনেন্ট কোনটা এটা এটা কত এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে ই টু সাইন থিটা আর এটার ওয়াই এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ ওয়ান প্লাস ইউ ওয়ান সাইন থিটা এখন এখানে একটা নেগেটিভ হবে যেহেতু একটা ধরো এটা নেগেটিভ কারণ এটা নেগেটিভ চার্জ ওকে এখন আমরা বলেছি যে তোমার ই ওয়ান সমান সমান কি ই টু কারণ এই ডিস্টেন্সও সেম চার্জের মানও সেম তাহলে ই ওয়ান ই টু সেম না ঠিক আছে তাহলে এটা কি এই দুইটা এই এক্স কম্পোনেন্ট জিরো শুধু থাকবে কি ওয়াই কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট ই টু এর ওয়াই কম্পোনেন্ট কত ই টু কস থিটা প্লাস কত হবে ই টু সাইন থিটা ঠিক আছে এবং এই দুইটার ডিরেকশন কি একই দিকে একটা নিচের দিকে কাজ করতেছে একটা নেগেটিভ আর একটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমার এখানে লব্ধিটা কত যে এই দুইটার যোগফল এখন আমরা জানি ই ওয়ান সমান ই টু তাহলে এখানে ই ওয়ান হয়ে যাবে বা দুইটাই ই টু হয়ে যাবে তাহলে আমি টোটাল পাবো কত এইটা আমার টোটাল ই হবে কত টু ই ওয়ান কস থিটা অথবা টু ই ওয়ান টু টু ই টু সাইন থিটা অথবা টু ই ওয়ান সাইন থিটা ক্লিয়ার বুঝতে পেরেছ যেহেতু একই দিকে কাজ করতেছে এটা ক্যান্সেল হচ্ছে না ঠিক আছে ওকে তাহলে আমি যেটা দেখলাম যে আমার ই সমান আমি আমার হবে কোনটা টু ই সমান হবে তোমার ই টু কস থিটা প্লাস ই ওয়ান কস থিটা এখন যেহেতু ই ওয়ান ই টু সমান আমরা লিখতে পারি এরকম টু ই ওয়ানও লিখতে পারি অথবা টু ই টু লিখতে পারি ঠিক আছে এখন আমার কি জানা লাগবে এই কস থিটা জানা লাগবে ঠিক আছে তো আমরা আমাদের কনফিগারেশনটা কেমন ছিল এরকম একটা ই ছিল তাই না এখানে হচ্ছে পজিটিভ চার্জ এখানে হচ্ছে নেগেটিভ চার্জ এই ডিস্টেন্সটুকু এটা হচ্ছে থিটা এটুকু হচ্ছে এ এটুকু হচ্ছে এ এটুকু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে এখানে আমার টোটাল ই কাজ করবে ওকে তাহলে এই 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 জিনিস এটা থেকে এই যে ত্রিভুজ থেকে আমরা কি করতে পারি cos theta ডিফাইন করতে পারি cos theta সমান কি এখান থেকে বা এখান থেকে একই কথা cos theta সমান কি হবে ভূমি বাই অতিভুজ তাই না তাহলে আমার অতিভুজ কোনটা এটা আর ভূমি কোনটা এই যে এটা তাহলে আমি কি লিখতে পারবো এখানে আমি এই এখান থেকে এখানে এসে লিখি যে e সমান আমার কত দাঁড়াবে 2e 1 ঠিক আছে 2e1 cos θ এর মান কত হবে ভূমি বাই অতিভুজ ভূমি কত a অতিভুজ কত এটা a² + r² ঠিক আছে এখন আসো আমি e1 ক্যালকুলেট করতে পারি ঠিক আছে e1 কেমন হবে যে তোমার আমি কি বলেছি e1 / e2 একই তো সমান তাহলে e1 / e2 সমান কি হবে 1/4 পাই ইপসাইলন কিউ যে কোনো একটা চার্জ নিব আমি এটা অথবা এটা কিউ বাই আর স্কোয়ার আর কত এই যে এটা এটার স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার যে কোনোটাই লিখতে পারবো আমি বুঝতে পেরেছো সবাই এখন এটার মানে স্যার একটা তো প্লাস কিউ আর একটা মাইনাস কিউ না স্যার দুইটা একই দিকে কাজ করে লব্ধি ঠিক আছে মান মান নিয়েছি আমরা এখানে এই ডিস্টেন্স সমান চার্জের মান তো সমান কি বলেছি
চার্জ এর অপোজিট বাট মান কি আমরা কি বললে তোমার যে কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এর মান এগুলো এগুলো তো ভেক্টর রাশি না আমি তো মান নিয়েছি আমি তো ভেক্টর নেইনি এটা কি মান ঠিক আছে E1 E2 কি আমি ভেক্টর সাইন দিয়েছি এই বলো ভেক্টর সাইন দিয়েছি এখানে না স্যার এটা হচ্ছে মান যদি আমরা ইয়া নেই তাহলে এখানে মাইনাস সাইন আমি যদি ই এমন একটা দূরত্বে বসাই যে মানে দুইটার দূরত্ব আলাদা কিউ1 আর কিউ2 থেকে হ্যাঁ করা যাবে কিন্তু আমাদের এখানে সিস্টেমটা কি আমরা বলেছি যে এই মাস পয়েন্ট থেকে তখন আর একটু কমপ্লেক্স হবে ক্যালকুলেশন জি স্যার ঠিক আছে তাহলে আমি কি পেয়ে গেলাম যে E1 E2 এর মান পেয়ে গেলাম এটা এখানে বসিয়ে দাও বসালে আমরা কি পাবো দেখো আমরা E পাবো মানে ইলেকট্রিক ডাইপোলের জন্য আমাদের তাহলে এটা বসাই 2 এখানে 2 1/4πε q/ a square plus r square এভাবে দিতে পারি into কত a divided by root over a square plus r square বুঝতে পেরেছো ওকে এখন আসো আমরা একটু আলজেব্রা কিছু একটু সিম্পলিফাই করি করলে কি হবে দেখো এখানে আমার কি হয়ে যাবে দেখো এখানে একটা 2 আছে এখানে কি হবে 1/2 হয়ে যাবে তাই না কাটাকাটি হলে এখানে 1/2 ওকে আর এখানে কি কিউএ কিউএ ঠিক আছে আর এখানে এই দুইটার গুণফল করো গুণ করো দেখো এখানে পাওয়ার আছে 1 এখানে পাওয়ার আছে হাফ তাহলে কত হবে বা আমি এখানে এইভাবে লিখতে পারি এখানে এইভাবে লিখতে পারে 1/2 ইনটু কত হবে তোমার কিউ এ ডিভাইড বাই এটার পাওয়ার কত হবে এ স্কয়ার প্লাস আর স্কয়ার ডিভাইড বাই কত 3/2 ঠিক আছে ওকে তো তাহলে এখন এটা কি আমাদের এই যে কিউ আমরা এখানে একটা যদি 2 দেই এখানে একটা কত হবে 4 হবে তাই না বা আমরা এই যে এইভাবে লিখতে পারি ধরো এখানে আমি 4πε রেখে দিলাম তাহলে উপরে 2 চলে যাবে তাই না ক্লিয়ার কাটাকাটি করলাম না 2 উপরে রাখছো এটা যা ছিল তা রাখলাম এখন এই 2 আইছে কিউ এটার মান কি একটু আগে তো আমরা ডিফাইন করেছিলাম ডাইপোল মুভমেন্ট মান যদি আমরা লিখি কত 2aq তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো p লিখতে পারবো তাই না তাহলে আমি এরকম লিখতে পারি 1/4πε p/a² + r² 3/2 তাহলে এটা হচ্ছে কি একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্লিয়ার আর আমরা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি পয়েন্ট চার্জ যদি ধরি সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো এর কোনো মান থাকবে না তখন আচ্ছা এনিওয়ে তাহলে এটা হচ্ছে কি আমাদের ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড বুঝতে পেরেছো জি স্যার ওকে পার্থক্য দেখতে পাচ্ছ এখানে p সমান কি 2aq p সমান হচ্ছে কি 2aq তোমরা দেখতেই পাচ্ছ a কি r কি ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তো তোমরা নাকি আমরা একটা ডাইপোলের জন্য কিভাবে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা যায় একটা পয়েন্ট চার্জের জন্য কিভাবে করা যায় সেটা আমরা দেখলাম
আজকে আমাদের যে ই ছিল তোমার টপিকগুলো ছিল দি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন অফ ইলেকট্রিক ফিল্ড আমরা দুইটা কনফিগারেশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করেছি এখানে অনেক লেখা আছে তোমরা এগুলো পড়ে পড়লে সাপোর্টিং ইনফরমেশন বাট জিস্ট অংশটুকু আমি পড়িয়েছি ওকে নেক্সট আমরা যেটা দেখব এখানে একটা ম্যাথ আছে দেখতে পাচ্ছ তোমরা যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড এক্সাম্পল ওয়ান হোয়াট ইজ দ্য দেখো তো একটা প্রবলেম এখানে দেয়া আছে যে রফিউল ইসলাম এ কথা বলো কে ওকে আমরা প্রবলেম এক্সাম্পল 1 একটু দেখি হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই সাচ দ্যাট অ্যান ইলেকট্রন প্লেসড ইন দ্য ফিল্ড উড এক্সপেরিয়েন্স এন ইলেকট্রিক্যাল ফোর্স ইকুয়াল টু ইটস ওয়েট ওকে অর্থাৎ বলেছে ধরো তোমার আমার এখানে এই একটা ইলেকট্রিক ফিল্ড আছে ঠিক আছে এখন এখানে ইলেকট্রিক ফিল্ড মানে আর একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আছে ঠিক আছে সেই ফিল্ড স্ট্রেংথ দিয়ে সেটাকে টানবে ওকে তো এখন যেটা বলেছে যে অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে রাখলে সে একটা ফোর্স ফিল করবে বলেছে যে ইলেকট্রনটা মানে এই ই এর মান কত হলে এই ইলেকট্রনটা যে ফোর্স ফিল করবে সেটা আর ওজনের সমান হবে তোমরা তো ইলেকট্রনের ভর জানো তাই না 9 × 10³ কেজি তাই না তাহলে আর ওজন কি ইনটু জি অর্থাৎ ই এর মান কত হলে এখানে এই বস্তু এই ইলেকট্রনটা এই ওজনের সমান বল ফিল করবে এটা ক্যালকুলেট করতে বলেছে ঠিক আছে তাহলে আমার এখানে আমরা তো জানি যে আমরা একটু আগে ক্যালকুলেট করলাম এফ ইকুয়াল টু কি কিউ বা ই সমান আমার যেহেতু ই এর মান ক্যালকুলেট করছে ই ইকুয়াল টু কি এফ বাই কিউ কিউ না হয়ে এখানে হবে ই যেহেতু ইলেকট্রন বলে দিয়েছে ই হবে হ্যাঁ ওকে এখন এফ সমান কি লিখতে পারবো আমরা এম জি এম হবে ইলেকট্রনের ই সমান তোমার এফ বাই ই এখানে এফ সমান হবে কি এম জি এম এম ই ও লিখতে পারো এম ই জি অর্থাৎ এম ই হচ্ছে ইলেকট্রনের ভর আর জি হচ্ছে 9.8 আর ইলেকট্রন ই হচ্ছে ইলেকট্রনের চার্জ ওকে আর ই এর মান আচ্ছা তাহলে এই যে বসিয়ে দিলাম আমরা পেয়ে গেলাম কত কত লাগবে ই এর মান কত লাগবে 5.6 × 10⁻¹⁰ নিউটন পার কুলম্ব ঠিক আছে বুঝতে পেরেছ সবাই হ্যাঁ বলো বুঝেছো কি বুঝতে পেরেছি সিম্পল ওকে স্যার নেক্সট এই পিডিএফটা মনে হয় আমরা পাইনি স্যার এটা কি আজকে দিয়ে দাও আজকে পাঠিয়েছি তোমাকে পাঠিয়েছি মেল চেক করব সরি স্যার ওকে ঠিক আছে এখন আমরা দেখব যে তোমার ম্যাগনেটিক লাইন অফ ফোর্স ওকে স্যার বইটার নাম জানি কি বলছিলেন বইটার নাম হচ্ছে ফিজিক্স পার্ট 2 ডেভিড হেলিডে রবার্ট রেজনিক ডেভিড হেলিডে ঠিক আছে ওকে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে তোমার স্যার আজকের মেইলে আমাদের স্যার এই পিডিএফটা তো আসে নাই দেখলাম আসে নাই না ঠিক আছে আমি আবার পাঠিয়ে দিব আমি পাঠাইছি তোমাদের হয়তো সেন্ড হয় নাই সেন্ড বাটনে ইয়ে করা হয় নাই ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে ওকে তো তোমরা নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে লাইন অফ ফোর্স দেখা যায় না বোর্ড ওকে ওকে তোমরা এটা পড়ে এসছো তাই না যে একটা ম্যাগনেট এরকম এটা তো কালি নেই
নর্থ পোল যদি সাউথ পোলে কি হবে এরকম ম্যাগনেটিক লাইন দেখেছে তাই না নর্থ সাউথ পোল থেকে শুরু হয়ে নর্থ পোলে গিয়ে শেষ হয় এরকম ঠিক আছে এগুলোকে কি ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বলে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স ঠিক আছে সিমিলারলি আমাদের চার্জের দেখো এটাকে মনে রাখবেন সাউথ পোল থেকে শুরু হয়ে নর্থ পোলে গিয়ে শেষ হয় অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে দুই ধরনের চার্জ আছে এখানে নেগেটিভ এটা একটা এক ধরনের চার্জ বলতে পারতাম এটা আর এক ধরনের এটা আমি ডিসকাস করেছি তোমাদের প্রথম লেকচারে ওকে আমরা একটু ক্ষেত্রে ধরো তোমার এখানে একটা পজিটিভ চার্জ আছে এখান থেকে কি এই ধরনের লাইন এমিট হবে ঠিক আছে এরকম ঠিক আছে এখন এই লাইনের ডিরেকশন কেমন হবে যদি পজিটিভ চার্জ হয় এই লাইনগুলো কি হবে মনে হবে কি এই পজিটিভ চার্জ থেকে বের হচ্ছে যেটা জায়গায় শেষ হবে সে কোথায় শেষ হবে নেগেটিভ চার্জ ঠিক আছে নেগেটিভ চার্জ তার মানে কি আমার এখানে যদি একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে আমি ম্যাগনেটিক লাইন ফোর্স গুলো কেমন হবে এটা কিন্তু শেষ হয়নি শেষ হবে নেগেটিভ চার্জে গিয়ে তাহলে এটা ডিরেকশন কোন দিকে হবে ভিতরের দিকে ঠিক আছে ওকে এরকম দেখো ডিরেকশন কিন্তু ভিন্ন ভিন্ন আচ্ছা তাহলে যদি আমাদের এরকম এখানে একটা পজিটিভ চার্জ আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকে তাহলে কেমন হবে লাইন গুলো এরকম হবে তাই না এই যে এরকম হবে কি এটা যদি আমি এই চার্জটা ইমাজিন করি তাহলে এই লাইন এই চার্জ থেকে বের হচ্ছে আর যদি অর্থাৎ তাহলে এগুলোকে বলে আমরা ইলেকট্রিক লাইন মানে লাইন অফ ফোর্স এখন এগুলোর কিছু প্রপার্টি আছে প্রপার্টি কি যেটা পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জ দিকে শেষ হবে আর এই লাইনগুলো কখনো একটার একটাকে কখনো কি করবে না এরকম ক্রস করবে না ঠিক আছে যে এরকম ক্রস করে যাবে না ঠিক আছে আর এই লাইনগুলোর বরাবর যদি আমি ট্যানজেন্ট আঁকি এই ট্যানজেন্টটাই কি দিবে তোমার ই এর ডিরেকশন দিবে আমি মেল করছি এখনই সেন্ড হয় নাই ওকে আমি সবকিছু করে রাখছি সেন্ড করা হয়নি জাস্ট এখন চেক করতে পারো ওকে তো আমাদের এই যে দেখো এগুলো আমি দেখাইলাম এতক্ষণে আর কি লাইন অফ ফোর্স হ্যাঁ আচ্ছা ক্যালকুলেশন অফ ই অলরেডি ডান যে তোমার পয়েন্ট চার্জের জন্য এই ই কেমন হবে হ্যাঁ এটা আমরা ক্যালকুলেট করেছি তারপর এই যে দেখতে পাচ্ছ তোমরা ডাইপোলের জন্য ই কেমন হবে এই যে এটাই আমি একটু ক্যালকুলেট করলাম ঠিক আছে এই যে দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমি ডিরাইভ করেছি এই যেটা ঠিক আছে ওকে এখানে একটা প্রবলেম আছে তোমরা দেখে নিও হ্যাঁ তারপর আমরা নেক্সট যেটা করব যে তোমার এরকম একটা রিং এর মধ্যে চার্জ আছে ঠিক আছে এরকম একটা রিং রিং এর মধ্যে চার্জ আছে এই রিং এর এক্সিস বরাবর ধরো তোমার কাছে এরকম একটা রিং আছে এরকম একটা রিং আছে এখন এই রিং এর যে সেন্টার এটা এই এক্সিস বরাবর ধরো আমি যে এখানে তো দেখাতে পারছি না এরকম আর কি এইখানে ইলেকট্রিক ফিল্ড কত কি কারণ কি হবে যেহেতু রিংটা কি এই ওটা মাঝখানে আছে এখানকার চার্জ এখানে ইলেকট্রিক ফিল্ড সেট আপ করবে এখানকার করবে চারো পাশে থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে এই কত হবে সেটা আমরা নেক্সট ক্লাসে ক্যালকুলেট করব হ্যাঁ আর তারপর আছে তোমার এরকম একটা রড এই যে রডের মধ্যে চার্জ আছে এখন যদি এখানে আমি কি ক্যালকুলেট করতে চাই বা এখানে তখন কেমন হবে এখানকার চার্জ ওই দিবে এখানকার দিবে এখানকার দিবে সমস্ত চার্জ এগুলো কনসিডার করে আমার ক্যালকুলেট করতে হবে ঠিক আছে ওকে নেক্সট আমরা আরো কিছু টপিকস আছে ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো হ্যাঁ
স্যার সেট বক্স আইডি তো দরকার আছে তোমরা তো দিয়েছো তাই না জি না স্যার আমরা দিইনি স্যার দেওয়া লাগবে না দেওয়া লাগবে না স্যার স্যার একটা কথা বলবো স্যার বলো স্যার আমি একটু আগে জয়েন করেছি স্যার আমার নেট কানেকশন পাচ্ছিল না স্যার জয়েন করছ তোমার এটা ইয়া তো রেকর্ড হইছে স্যার চ্যাট বক্সে দিয়ে রাখো সমস্যা নাই ওকে তাহলে আমাদের আজকে এই পর্যন্তই হ্যাঁ ঠিক আছে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম স্যার জি স্যার আসসালামু আলাইকুম বাসায় স্টাডি করতে হবে ওকে আসসালামু আলাইকুম